আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকেও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি, যে দেখতে দেখতে দেখা গেল যে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেল, এখন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আমরা তৈরি করছি এবং পাশাপাশি আমরা তৃতীয় টিউটোরিয়াল এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য আমরা ক্লাস নিচ্ছি সিলেবাস অনুসারে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, যদি কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্টস করে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে বিরাম চিহ্ন। ভাষা ব্যবহারের ক্ষেত্রে এই যে বিরাম চিহ্নগুলো কত যে জরুরি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে বলছি। যে ভাষা সর্বপ্রথম যখন আবিষ্কৃত হলো তখন এলোমেলো ভাবে যে যেভাবে পারত সেভাবেই প্রকাশ করত। অনেক সময় দেখা যেত যে বিপর্যয় সৃষ্টি হতো, কারণ দাঁড়ি, কমা, সেমিকলন, প্রশ্নবোধক চিহ্ন কোনো কিছুই ছিল না। তখন মানুষ যেভাবে কথা বলতো, দমনার কোনো ব্যবস্থা ছিল না, থামার কোনো ব্যবস্থা ছিল না, কোথায় থামবে, কোথায় বলবে, কি সমাচার, কোনো কিছুই ছিল না। তখন তোমরা অবশ্যই জানো যে এই ভাষাকে সুন্দর ও শ্রুতিমধুর করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করলেন, এই ভাষার কে সাবলীল এবং সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপনা করার জন্য এই বিরাম চিহ্ন আবিষ্কার করলেন। তাহলে এই ভাষার ক্ষেত্রে, এই ভাষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন। তো সেই অনুসারে আমরা যে আজকে তোমাদের দেখো যে দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিশাল চিহ্ন, কমা এবং সেমিকলন নিয়ে আলোচনা করব। এই কমা এবং সেমিকলন গুলো তোমরা অবশ্য অবশ্যই দেখবে, তাহলে অবশ্যই এই পরীক্ষাতে তোমরা ভালো নাম্বার পাবা। তাহলে এখন আমরা উদাহরণে চলে যাই, দাড়ি কোথায় বসে, দাড়ি কিভাবে বসাতে হয়, আর দাড়ি কখন কিভাবে আমরা বসাবো। তাহলে দাড়ি কোথায় বসে সেই বিষয়ে আমাদের জানা দরকার। বাক্য লিখতে 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 কোথায় থামবো, কোথায় পূর্ণ বিরতি, সেটাই আমাদের জানার বিষয়। তো বাক্যের সমাপ্তি বা পরিপূর্ণ বিরতি বোঝাতে দাঁড়ি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমার নাম রহিম, তাহলে আমার নাম রহিম, আমি বল খেলতে ভালোবাসি। এখন এই যে আমার নাম রহিম, আমি বল খেলতে ভালোবাসি, তাহলে এখানে এরপরে আর কিছু নেই, তাহলে পূর্ণ বিরতি চিহ্ন নেওয়ার জন্য যে চিহ্নটা আমরা ব্যবহার করব সেটাকে আমরা দাঁড়ি চিহ্ন হিসাবে ধরতে পারি। তাহলে দাঁড়ি চিহ্ন কোথায় আমরা ব্যবহার করব, দাঁড়ি চিহ্ন আমরা ব্যবহার করব যে বাক্যের সমাপ্তি বা পরিপূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে আমরা দাঁড়ি চিহ্ন ব্যবহার করতে পারি। এরপরে আসি প্রশ্নবোধক চিহ্ন কোথায় ব্যবহার করা হয়, এটা সবচেয়ে সহজ। দেখো তোমার নাম কি,
তোমার বাড়ি কোথায়? কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে, কোনো কিছু জানতে চাওয়া হলে যে চিহ্নগুলো আমরা ব্যবহার করব সেই চিহ্নগুলোকেই আমরা বলবো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কোনো কিছু প্রশ্ন করা হয়েছে, তোমার নাম কি, কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, তাহলে তোমার নাম কি, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে উত্তরে আসবে তোমার নাম কি, তাহলে আমার নাম রহিম, করিম, যেটা হয়। তোমার বাড়ি কোথায়, এটা একটা প্রশ্ন, তাহলে বাড়ি কোথায়, এখানে থেমে গেছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তোমার বাড়ি কোথায়, তাহলে তুমি বলবে যে আমার বাড়ি সিরাজগঞ্জ, বা আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি রাজশাহী, যেখানে হয় সেখানে। তাহলে কোনো কিছু বাক্যের ভিতরে কোনো কিছুর প্রশ্ন জিজ্ঞাসা করা হলে, জানতে চাওয়া হলে যে চিহ্নগুলো আমরা ব্যবহার করব সেটাকেই আমরা প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি, বা জিজ্ঞাসা বোধক চিহ্ন বলতে পারি। এরপরে আসি বিস্ময়সূচক চিহ্ন। বাক্যের ভিতরে এমন কিছু কিছু শব্দ আছে যা হয়তো আমি জীবনে প্রথম দেখেছি। হয়তো কোনো জায়গায় আমি গেলাম, সাপোজ ধরো কক্সবাজার, আমি কোনোদিন যাইনি, তাহলে কক্সবাজার যখন আমি যাব, তখন ওখানে যাওয়ার পরেই, গাড়ি থেকে নামার পরেই সমুদ্রের পাড়ে যখন তুমি দাঁড়াবা, তখন বাহ কত সুন্দর, এই যে তুমি বাহ কথাটা উল্লেখ করলা, এই বাহ কথাটার উল্লেখ করার পরেই ওখানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হবে। তোমার প্রিয় বন্ধু, সাপোজ তোমার বন্ধু রহিম, রহিমের বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তুমি কাল গতদিন তার সাথে কথা বলে আসছো, আজকে শুনলে তিনি মারা গেছে, তখন তোমার মনের ভিতরে একটা কেমন যেন হয়ে উঠবে, তখন তুমি শোনা মাত্রই কেমন যেন স্তম্ভিত হয়ে যাবা, তখন ওখানে বিরাম চিহ্ন ব্যবহার করে আহ কি, এই যে আহ কি, ও কি চমৎকার, কি সুন্দর, এই কথাগুলো যেখানেই থাকবে সেখানেই আমরা কোন চিহ্ন ব্যবহার করব, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। ওরে বাবা কত সুন্দর এই দৃশ্য, আহ কি চমৎকার এই খাবারটা, হায় হায় ছেলেটার কপাল একবারে পোড়া, গতদিন তার বাবা মারা গেছে, আজকে তার মা মারা গেছে, এই কথাগুলো যখন আমরা বলবো তখন এই বিস্ময়সূচক চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এরপরে আসি কমা। কমা চিহ্ন কোথায় ব্যবহার করা হয় সেটা আমাদের জানা দরকার। বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়, তাহলে বাক্যের ভিতরে অল্প বিরতি। তাহলে জীবনে উন্নতি করতে চাও, তাহলে ভালো করে পড়াশোনা করো, তাহলে লেখাপড়া করো, জীবনে উন্নতি করতে পারবা, পরিশ্রম করো, সাফল্য অর্জন করবা। তাহলে এখানে তাহলে সুখ চাও, তাহলে সুখ পাবে পরিশ্রমে, তাহলে এখানে কমা ব্যবহার করা হয় বাক্যের ভিতরে অল্প বিরতি চিহ্ন যেখানে আমরা ব্যবহার করব, সেই অল্প বিরতির জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি, তাহলে সেখানে আমরা এই কমা চিহ্নই ব্যবহার করব। যেমন দেখো, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, তাহলে সুখ চাও, তাহলে সুখ পাবে পরিশ্রমে, তাহলে সুখ চাও, তারপরে সামান্য থামার পরে সুখ পাবে পরিশ্রমে। তুমি যদি সুখ চাও তাহলে পরিশ্রম করবা, তাহলে সুখ পাবা। আর তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, যে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিষয় সূচক চিহ্ন এবং কমা, এরপরে আসি সেমিকোলন। সেমিকোলন কোথায় ব্যবহার করা হয়? কমার্সে বেশি বিরতির জন্য। আমরা কমা জানলাম যে বাক্যের ভিতরে অল্প বিরতির জন্য, আর
সেমিকলন ব্যবহার করা হয় কমার্সে বেশি বিরতি প্রয়োজন হলে সেমিকলন বসে। তাহলে কমার্সে বেশি, কমার্সে একটু বেশি কিন্তু দাঁড়ির সে কম, তাহলে কমার্সে একটু বেশি দাঁড়ির সে একটু কম, মাঝপথে যে বিরতিটা নেওয়া হয় সেখানে আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারি? সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে সেমিকোলন চিহ্ন আমরা সেখানেই ব্যবহার করব যে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই মায়াজাল ছিন্ন করা বড় কঠিন। তাহলে প্রত্যেক মানুষ সংসারের মায়াজালে আবদ্ধ, এখানে প্রশ্ন সরি এখানে সেমিকোলন, তারপরে এই মায়াজাল ছিন্ন করা বড় কঠিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম দাড়ি, জানলাম প্রশ্নবোধক চিহ্ন, জানলাম বিস্ময়সূচক চিহ্ন, জানলাম কমা, জানলাম এবং সেমিকলন জানলাম। তো এখানে প্রশ্ন, চারটি প্রশ্ন আমি বলি যে দাড়ি চিহ্নর জন্য এই বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? দাড়ি ব্যবহার করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা করলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। বাহ কি চমৎকার, এই কথাগুলো যদি লেখা হয় তাহলে কি চিহ্ন ব্যবহার করা হয়? বিষয়সূচক। তারপরে বাক্যের ভিতরে যদি থামার প্রয়োজন হয় তাহলে কি ব্যবহার করা হয়? কমা। আর কমার্সে একটু বেশি বিরতির জন্য কি ব্যবহার করা হয়? সেমিকোলন। তো আজকে আমরা যে কয়টা শিখলাম, আগামী ক্লাসে বাদ বাকি এই বিরাম চিহ্নগুলো শিখবো, এরপরে আমরা বড় উদাহরণে যাব। তো সেনাগাদ তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।